আটা খাচ্ছি, কেন কি প্রচুর ঠান্ডা। বেরোবো, একবারে ডিনার করব। এই কদিন হোটেলে খাইনি চাটা, কারণ একটু বাইরে ঘুরে ঘুরে খেতে বেশ মজা লাগে, ঘুরতে এসে ঘরে বসে বসে খেতে ভালো লাগে না। ওই দিকটা হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আর আমার দার্জিলিং এর আর একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। ষোলো আনা বাঙালি আনায় খেয়ে দিয়ে তারপরে আমরা ঘরে এসে বেশ লম্বা একটা ঘুম দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা একটু শপিং করতে। মেয়ে বাড়িতে একা আছে তো শপিং তো একটু করতে হবে, সেই জন্য চলে এসেছি আমরা সেই জায়গায় শপিং করতে, যে জায়গাটা প্রথম দিনের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গা থেকে আমি শপিং করব। প্রাইস জিজ্ঞাসা করে এসো। তো এটা না একটা কোরিয়ান দোকান, কোরিয়ান শপ আর কি। তো সেই শপটা আমার ভীষণ ভালো লেগেছে। কলকাতাতেও যত সম্ভব একটা আউটলেট আছে, দার্জিলিংয়ের এই আউটলেটটা আমার ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর ছোটোখাটো এত মানে আই ক্যাচিং প্রোডাক্টগুলো যে বাচ্চাদের দিলেই তাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, প্রাইস একটু বেশি যেহেতু এটা কোরিয়ান প্রোডাক্ট ছিল, বাইরের জিনিস সমস্তই বাইরের প্রোডাক্ট ছিল, তো সেই কারণে প্রোডাক্টের দামগুলো কিন্তু একটু বেশি ছিল। তবে ব্যাপারটা কি একটু অফারই ছিল, যেমন আমি 2000-এর প্রোডাক্ট আমি 1500-এ পেয়ে গেছি, তো এরকম অফারেই কিনলে আমার মনে হয় যে খুব ভালো হবে। এই যে দোকানটার নাম মোমুশো, তো এই কোরিয়ান শপটা ভীষণ ভালো, কলকাতায় আপনারা যারা আছেন তারা ভিজিট করবেন। তো আমি চলে এসেছি গ্লিনারিজে। বলেছিলাম না আপনাদের যে একটা সেলিব্রেশন আছে, অ্যাকচুয়ালি পার্থ প্রায় দেড় বছর পর আসার জন্য আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পারিনি, তো আজকে আমরা এখানে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করব। তো চলুন আমাদের সাথে, আপনারাও আমাদের সাথে এই আনন্দে সামিল হবেন। জানেন তো এই ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা কিন্তু আমার ভীষণ মন খারাপ ছিল, ভাবছিলাম যে সেলিব্রেট করতে পারলাম না একসাথে, কিন্তু এই সেলিব্রেশনটা যে এত সুন্দর জায়গায় একটা করতে পারবো, মানে সেটা দার্জিলিংয়ে গিয়ে আমার একটা খুব প্রিয় জায়গা, সেটা ভাবতে পারিনি। সবাই জানেন যে দার্জিলিংয়ে গ্লেনারিস আর ক্যাভেন্টার্স এই দুটো জায়গায় না খেলে একদমই দার্জিলিং ঘোরাটা সম্পূর্ণ হয় না। তো ক্যাভেন্টার্সে আমরা ব্রেকফাস্ট করেছি এর আগে একদিনের ব্লগে গেছে, আর এবারে চলে এসেছি গ্লেনারিসে। সত্যি এদের বেকারি ভীষণ ভালো, অসাধারণ। তো আমরা ওই কেক দিয়েই আমাদের সেলিব্রেশনটা করব। আমরা জানি যে কেক মানেই হচ্ছে সেলিব্রেশন, তো যাই হোক আমরা এই কেক দিই। আর এখানে সমস্ত সেলফ সার্ভিস, আপনাকে আগে নিয়ে নিয়ে বিল করে নিতে হবে, তারপর আপনি সেটা টেবিলে নিয়ে চলে যাবেন। ভীষণ ভালো অভিজ্ঞতা একটা, তো দেখতে থাকুন ব্লগটা। আজকে আমরা আমরা অ্যানিভার্সারি একসাথে সেলিব্রেট করতে পারিনি, চলে গেছে, তো সেই জন্য আজকে আমরা একসাথে ছিলাম না। আমরা আজকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।
আপনারা হয়তো ভাবছেন যে সেলিব্রেশন সেলিব্রেশন বলে এটা কী ধরনের সেলিব্রেশন হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে সেলিব্রেশনটা হচ্ছে দুজনা একসাথে অনেকটা টাইম স্পেন্ড করা, কেন কি যেহেতু আমরা দুজনে অনেকটা দূরে থাকি, যার জন্য আমাদের কাছে সেলিব্রেশন হচ্ছে এটাই কি আমরা একসাথে কতটা টাইম মানে একসাথে স্পেন্ড করতে পারি। আর গিফটও অবশ্যই আমি পেয়েছি, কোনো একটা সময়ে অবশ্যই সেটা দেখিয়ে দেবো। তো এইবারে মানে এই যে দার্জিলিং ট্যুরটা আমাদের দুজনার জীবনে ভীষণ একটা আনন্দের সময় কেটেছে, আর এটাই আমাদের কাছে মানে অ্যানিভার্সারির সবথেকে বড় গিফট ছিল। গিফট তো পয়সা দিয়ে কেনাই যায়, বাট এই সময়টা পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। আমি বলবো সবাইকেই যে সময় একসাথে কাটান, অনেক ভালো দিনগুলো কাটবে। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন টাকা পেমেন্ট চলছে, কালকে সকালে বেরিয়ে যাব। খাবার এসে গেছে, এখানে আছে পাঁপড়, একটা রাইস, এগ আর স্যালাড। তো আজকে আর বাইরে খাইনি, গ্লিনারিসে একটা ছোটোখাটো সেলিব্রেশন করে তারপরে আমরা ঘরেই খেয়ে নিচ্ছি, কেন কি আজকে আর ভালো লাগলো না, হোটেলেই খেয়ে নিই মনে হচ্ছে, বসে বসে দুজনে গল্প করতে করতে খেয়ে নেবো, আর কালকে অনেক সকালে বেরোতে হবে, তো ভাবলাম যে স্ট্রিট ফুড খেয়ে কোনো লাভ নেই, তো সেই হিসেবে আমরা একটু রাইস, বাঙালি মানেই ভাত, তো ভাত আর ডিমের ঝোল খেয়ে কালকে বেরোবো। তো দার্জিলিং ট্যুর আমাদের মোটামুটি শেষ, খুবই খুবই ভালো ঘুরলাম, প্রচণ্ড ঠান্ডা কিন্তু তারপরেও খুব ভালো ঘুরেছি, আর অনেক দিনের ইচ্ছে ছিল যে একসাথে দুজনা একটু দার্জিলিংয়ে ঘুরবো, তো খুবই মজা হয়েছে। যত দিন যাচ্ছে ওরও আবার ফিরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মনও খারাপ, বাড়ি গিয়ে আর কয়েকটা দিন মাত্র, চার পাঁচটা দিন মাত্র হাতে পাবো। তো কালকে সকাল সকাল বেরোচ্ছি মিরিক হয়ে, বন্দে ভারত আছে আমাদের 3টার সময়, তো বাড়ি ফিরে যাব। তো আজকে রাত্রে খাওয়া দাওয়া করে নিই, কালকে আবার সকালে দেখা হচ্ছে। দুটো প্লেট দিয়েছে, দুটো প্লেট দিয়েছে, ভাত আর ডিমের ঝোল, স্যালাড তো আছি। তো চলুন আমরা খেয়ে নিই আজকের মতো, গুড নাইট। দার্জিলিংয়ে আজকে আমাদের হচ্ছে লাস্ট ডে, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সকালটা শুরু করলাম কাঞ্চনজঙ্ঘার দর্শন করে। সকাল সকাল আর একটা মন ভালো করা জিনিস, বর্মাশাই নিয়ে চলে এসছে চা, আর বর্মশাইয়ের হাতে সার্ভ করা চা, বহুদিনের ইচ্ছে আমার। সকালের চা, চিয়ার্স। তো দার্জিলিংয়ের ঘোরা আমাদের শেষ, আমরা বেরিয়ে পড়েছি আজকে, এখন যাব আমরা মিরিক। মিরিক খুব ভালো ঘুরলাম, ব্লগগুলো অনেক পরে আসবে, ও চলে যাবে তারপর আমি সমস্ত ব্লগ এডিট করব, কারণ এখন ব্যস্ত থাকবো এই ওর গুছানো গাছানো প্যাকিং নিয়ে। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি, সারাদিনের ব্লগটা কন্টিনিউ করব, তারপর এন্ড। বাই বাই দার্জিলিং, ওদিকে তো তিন দিনের এই দার্জিলিং ঘোরা আমাদের কমপ্লিট। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন অনেক ব্লগ আসতে চলেছে। আর আজকে দুপুর 3টেই আমাদের ট্রেন, আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি অনেক সকাল সকাল। তো আমি ভাবলাম যে আপনাদের ঘুম স্টেশনটার পাশ দিয়ে যাচ্ছি, তো ঘুম স্টেশনটাও একবার দেখিয়ে দিই। কিন্তু এইবার দার্জিলিংয়ের ট্রিপে আমি টয় ট্রেন একদমই দেখতে পাইনি, নেক্সট টাইম অবশ্যই দেখবই, কারণ এটা একটা অনেক ইচ্ছা রইল আমার। তো মানুষের বলে না যে যেটা মন থেকে ইচ্ছা করা হয় সেটা অবশ্যই ফুলফিল হয়, তো আশা করছি এরপরে নিশ্চয়ই ফুলফিল হবে। তো ঘুম স্টেশনটা ঠিক এরকম দেখতে, বেশ ভালো লাগলো। এখানে পুরনো যে ইঞ্জিন সেই সমস্ত রাখা রয়েছে, এটা একটা মিউজিয়ামের মতন। যত সম্ভব এখানে টিকিট কেটে ঢুকতে হয় বা ফ্রিতে আমি ঠিক জানি না, কারণ গাড়ি দাঁড়িয়েছিল, আমি ছুটে এসে জাস্ট এনে শ্যুট করেই চলে গেছি, শুধুমাত্র আপনাদের এই স্টেশনটাকে একটু দেখাবো বলে।
এরপরে আমাদের যাব আমরা পাইন ফরেস্ট, মানে লেপচা জগৎ। আপনারা যারা দার্জিলিংয়ে আসছেন অবশ্যই লেপচা জগৎ ভিজিট করবেন, ভীষণ ভালো জায়গা একটা। আর তারপর যাব আমরা মিরিক, এবং মিরিক থেকে যাব আমরা এনজিপি। এনজিপিতে দুপুর তিনটেই আমাদের বন্দে ভারত ছাড়ছে। তো আমরা এখানে ঘুম স্টেশন থেকে বেরিয়ে যাব সোজা লেপচা জগৎ। লেপচা জগৎ আর মিরিকের ব্লগটা আসছে এর পরের পার্টে। সবটা একটা ব্লগে দেওয়া সম্ভব না, সেই জন্য আমাকে একটুখানি ভেঙে ভেঙে ব্লগগুলো দিতে হচ্ছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, তবে এই ভিডিওটা এন্ড হবে হাওড়ায় গিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই। সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো, আর গিফটটা দেখাবো না, এটা কী করে হয়। তো গিফটের একটা ভিডিও ক্লিপস আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আশা করছি আমার গিফটটা আপনাদেরও ভালো লাগবে।